এটা দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ এটা দেখে এটাই মনে হচ্ছে যে প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে খুব স্পেশাল হয় আর প্রত্যেকটা মায়ের কাছে তার ছেলে খুব স্পেশাল হয়, স্বাভাবিকভাবে। যদিও বা এটা কোনো কথা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। আচ্ছা হমকো সিখা রিয়া হ্যায়, তো চলো দেখে নিই এর পরের পার্ট। কি ঝগড়া করে তোমার সাথে, কি বলে? আমাকে আবলাম কলে, বাজে ছেলে তো। আমার সঙ্গে আবলাম কলে দুজনে ছকে, খারাপ ছেলে শুধু ঝগড়া করে। ওই গানটা করো, দোল দোল দুলুনি বর আসবে যখনই, তখনই নিয়ে চলে যাবে মামা আমাকে, তখনই নিয়ে চলে যাবে বর আসে, তখনই নিয়ে চলে যাবে। বেসিক্যালি আমি ব্লগ ফ্লগ বানাতে না, আর জানি না এইসব ব্লগ ফ্লগ বানাতে, লজ্জা লাগে খুব সিরিয়াসলি। তো কিছু সময় গিয়েছিলাম ভাঙনির সময়, কিছু সময় মানে কাটিয়েছিলাম, তাই ভাবলাম কিছু একটা ভিডিও বানিয়ে নেই, তো তোমাদের সামনে সেটাকে প্রেজেন্ট করব। তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা। কি হয়েছে? এত বাজে ছেলে। আর তুমি কি করলে? দাদাকে মারলে? আজকে আমি ফোঁটা দিয়েছি, যা খুশি করতে পারি। আমি ফোঁটা দিয়েছি আজ। হ্যাঁ আমি যা, হ্যাঁ আমি যা খুশি করতে পারি বলে দাও। আমি ফোঁটা দিয়েছি, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ এটা হলো আমার ভুল আছে, ক্ষমা করে দেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি এরকম ভিডিও চাও তাহলে বলবে, তাহলে তাহলে আমাকে আবার হুট করে বারাসাত যেতে হবে, গিয়ে আমার ভাগ্নির সাথে মিট করতে হবে, মিট করে এরকমটাই ভিডিও বানাতে হবে। ঠিক আছে চলো টাটা।